তরঙ্গ চুরি করে বিশ্বকাপ ম্যাচ দেখাবে সৌদি। রাশিয়ায় পঞ্চমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে সৌদি আরব। 14 জনের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তারা, প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া। তবে বিশ্বকাপে নিজেদের খেলা টেলিভিশনে বৈধভাবে দেখার সুযোগ পাচ্ছে না সৌদি নাগরিকরা। শুধু তাই নয়, বিশ্বকাপের সবগুলো ম্যাচ অবৈধভাবে দেখতে হবে তাদের। সৌদি কর্তৃপক্ষ বেআইনিভাবেই বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ করে দিচ্ছে তাদের নাগরিকদের, অন্তত এমনটাই দাবি করেছে মধ্যপ্রাচ্যে বিশ্বকাপের সম্প্রচার শর্তের অধিকারী চ্যানেলটি। মধ্যপ্রাচ্যে ইউরোপিয়ান লীগ সহ বিশ্বকাপের সম্প্রচার শর্ত ব্রেইন স্পোর্টসের। চ্যানেলটি সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ কাতারের, আর সমস্যাটি সেখানে। প্রায় 1 বছর ধরে কাতারের উপর সৌদি নেতৃত্বাধীন 5 দেশের একটি বাণিজ্যিক, কূটনৈতিক ও যোগাযোগ অবরোধ কার্যকর আছে, যার ফলে ব্রেইন স্পোর্টস সৌদি আরবে নিষিদ্ধ। এদিকে মধ্যপ্রাচ্যে বিশ্বকাপের সম্প্রচার শর্ত একমাত্র এই চ্যানেলটি, তাই বৈধভাবে বিশ্বকাপের খেলাগুলো সৌদি আরবে সম্প্রচার করতে হলে কাতার ভিত্তিক এই চ্যানেলটির দ্বারস্থ হতে হবে সৌদি কর্তৃপক্ষকে। এ পরিস্থিতিতে নিজ দেশে বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করতে জোজ্জবৃত্তির আশ্রয় নিয়েছে সৌদি কর্তৃপক্ষ, এমনই দাবি কাতার ভিত্তিক চ্যানেলটির। তারা জানিয়েছে বেইন চ্যানেলের সম্প্রচার তরঙ্গ চুরির জন্য বিউকুইক নামে এক ধরনের স্যাটেলাইট সার্ভিসের সহায়তা নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ, যার মাধ্যমে সৌদি আরব বেইন চ্যানেলের তরঙ্গ পাইরেট করে নিজ দেশের ইন্টারনেট গ্রাহকদের খেলা দেখাতে পারবে। এই জন্য গ্রাহকদের £80 খরচ করে একটি ডেকোডার বক্স কিনতে হবে মাত্র। বিউকুইক ট্রান্সমিশন পুরোপুরি বেইনের মতো, মাত্র 10 সেকেন্ডের বিলেতে এটি সম্প্রচারিত হয়। এদিকে সৌদি কর্তৃপক্ষের এই চুরি রুখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইন। তারা এরই মধ্যে £1,20,000 খরচ করেছে সৌদি কেন্দ্রিক সম্প্রচার স্টেশনটি খুঁজতে, যাতে করে তারা ওখান থেকে সম্প্রচার বন্ধ করতে পারে। তারা জানিয়েছে বিকুইক সিগন্যালের উৎস হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। এ বিষয়ে বেইনের ম্যানেজিং ডিরেক্টর টম ক্যামেরি বলেছেন রিয়াদ ভিত্তিক স্যাটেলাইট প্রোভাইডার আরবাসাত ওই চুরি করা তরঙ্গ প্রেরণ করছে, যে কোম্পানির বেশিরভাগ শেয়ার হোল্ডার সৌদি আরব। এর জন্য সৌদি আরবের সরকারকে দায়ী করে তিনি আরও বলেন, এ ধরনের কাজ করতে প্রাতিষ্ঠানিক জ্ঞান লাগে, সেই সঙ্গে $1,000,000 ফান্ড লাগে, যা একজন ব্যক্তি তার বেডরুমে বসে করতে পারবে না।